আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাবাউট ফার্মিলি চ্যানেলে নতুন একটা প্রতিবেদনে। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের বিষয় হলো জ্যাকোবিন কবুতর। জ্যাকোবিন কবুতর আমার খুব পছন্দের কবুতর, আমি আসলে খুব অন্তরে অন্তঃস্থল থেকে এই কবুতরকে খুব ভালোবাসি। কবুতর পালা শুরু থেকে জ্যাকোবিন কবুতর আমার কাছে সবসময় ছিল, এখনও আছে। তো জ্যাকোবিন কবুতর ব্রিড করার ক্ষেত্রে যেসব বিষয়গুলো বিবেচনা করতে হয় বা যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হয়, তাহলে যেসব বিষয়গুলো বিবেচনা করলে জ্যাকোবিন কবুতর ভালো ব্রিড করে সেগুলি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা রাখি সঙ্গেই থাকবেন। এটা আমার একটা সিলভার জ্যাকোবিন ব্রিডিং পেয়ার, অনেকদিন ধরে এটাকে পেয়ার করি নাই, আলাদাভাবে ছিল মেল ফিমেল। ব্রিড করার আগে জ্যাকোবিন কবুতরকে কী করতে হয় বা কীভাবে করলে জ্যাকোবিন কবুতর ভালো ব্রিড করে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, এটা জ্যাকোবিন কবুতর। জ্যাকোবিন কবুতরের বুকগুলো অনেক বড় থাকে। এইটা বুকের জন্য ব্রিড করার সময় মেল ফিমেল একটা আরেকটাকে দেখতে কষ্ট হয়, সেটা জন্য ব্রিডিংয়ের আগে এর বুকগুলি কেটে দিতে হয় এবং তাহলে একটা আরেকটাকে ভালোভাবে দেখতে পারে। এটা একটা সিলভার জ্যাকোবিন মেল কবুতর। ব্রিডিংয়ের আগে কী কী করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এ বুটগুলিকে যতদূর সম্ভব ছোটো করে দিতে হবে। ছোটো করে দিলে যখন তারা ব্রিডিংয়ে থাকে পেয়ার করা হবে তখন তারা একজন আরেকজনকে দেখতে পারে ম্যাটিংয়ের সময়, তাহলে ব্রিডটা ভালো এবং ডিম জমার সম্ভাবনা থাকে। সাবধানে করতে হবে যাতে ওদের চোখে বা কোনোখানে কোনো আঘাতপ্রাপ্ত না হয়, যতটুকু সম্ভব কেটে দেওয়া যায় তাহলে ওরা ব্রিডিংয়ের জন্য ভালো হবে। আমি মোটামুটি এদের অনেকটা হুটটা কেটে দিচ্ছি। এই হুটগুলি উপরের সাইডের হুটগুলি বা ইয়েটা রাখলে সুবিধা হলো যে যখন এটা বেবি হবে তখন কেউ যদি কারো বাচ্চা কিনতে চায় এটা কোয়ালিটি কেমন এটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে এবং কবুতরটা মূল্যায়ন করতে মূল্যায়ন করবে। এছাড়াও আমি ভালো ব্রিডিংয়ের জন্য এটার পাখনাগুলি একটা অংশ কেটে দিচ্ছি এবং লেজের এক তৃতীয়াংশ পরিমাণ কেটে দিচ্ছি, তাতে ওরা সহজে ব্রিড করতে পারবে এবং ওর পায়ু পথের আশেপাশে নরম পশমগুলি, শক্ত পশম না, শক্ত পশম হলে মেল ফিমেল একজন আরেকজনের আঘাতপ্রাপ্ত হবে। শক্ত পশমগুলি না, নরম পশমগুলি যতটুকু সম্ভব কেটে ছোটো করে দিব, তাহলে ব্রিডিংয়ের সুবিধা হবে এবং ম্যাটিং করলে ওদের ডিম জমার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। খুব সাবধানে করতে হবে যাতে কোনো কাঁচা পশম বা কোনো চামড়াতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। যতদূর সম্ভব কেটে দেওয়া যায় খেয়াল রাখতে হবে যে শক্ত মোটা পশমগুলি যাতে না কাটা হয়, কারণ এটাতে যখন ম্যাটিং করবে তখন তারা আঘাতপ্রাপ্ত হবে। ক্যাশগুলিকে আর একটু কুচুটাকে আর একটু কেটে দিচ্ছি, চেষ্টা করবেন যে ধারালো কেচি নিয়ে কাটতে, তাহলে খুব সহজে এবং তাড়াতাড়ি কাটা যাবে। এগুলি কাটতে খুব খেয়াল রাখতে হবে চোখের মধ্যে যাতে আঘাতপ্রাপ্ত না হয়। আমার কবুতরটা আসলে এখন ব্রিডিংয়ের জন্য রেডি, এটা মেইনটাকে রাখছি। এরপরে এখন ইঞ্জিন কবুতরটা নিয়ে সেইভাবে কেটে দিব। এটা একটা ওভার লাইন সিলভার জ্যাকো, এটা খুব আমার আসলে জ্যাকোবিন কবুতর আমার খুব পছন্দের। কবুতরের শুরু থেকে আমি আসলে জ্যাকোবিন কবুতর সবসময় আমার কাছে ছিল। একসময় আমার কাছে প্রায় 60 পেয়ারের মতো জ্যাকোবিন কবুতর ছিল, বা এখন আসলে কমার্শিয়ালভাবে বা বাণিজ্যিকভাবে কবুতর পালি বলে
স্বল্প মূল্যে রাখা সম্ভব হয় নাই। তো দাম যতই কমুক বা যেটাই হোক আমার ভালোবাসি পছন্দ করি, ভালোবাসি সেই কারণে আজও পর্যন্ত প্রায় আমার কাছে এখনো 5-7 হাজার রুগী কবুতর আছে, ম্যাক্সিমামে সিলভার, এক পেয়ে আমার প্রায় 1.5 হাজার রুগী আছে। সাবধানে কাটতে হবে, কারণ হলো ওরা খুব ছটফট করে, সেক্ষেত্রে কেজির আঘাতে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। খেয়াল রাখবেন যাতে কোনোভাবে যাতে আঘাতপ্রাপ্ত না হয়। উঠগুলি এমনভাবে কাটতে হবে যাতে দুটা চোখ চোখের মাধ্যমে একজন আরেকজনকে দেখতে পারে, কারণ হচ্ছে একজন আরেকজনকে দেখতে পারে না বলে ম্যাটিংয়ে ঝামেলা করে। এবার পাখনাগুলিকে কিছু অংশ কেটে দিব, সেখানে লেজের এক তৃতীয়াংশ পরিমাণ কেটে দিব। এরপর ওর বায়ুপথের কিছু পশম কেটে দিব, আশেপাশের কিছু পশম কেটে দিব যাতে ম্যাটিংয়ে সুবিধা হয়। একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এভাবে কেটে দেওয়ার পরে এখন যেহেতু শীতকাল, শীতকাল না হলে গরমকাল হলে সম্ভব হলে এক দুই দিন ম্যাটিং চলাকালীন সময়ে পেয়ারে সেট আপ করার পরে এক দুদিন পরপর গোসল করিয়ে দিলে যে কোনো কবুতরই ভালো ভালোভাবে ব্রিড করে এবং ওরা খুব আরাম বোধ করে এবং ডিম জমার সম্ভাবনাটা বেড়ে যায়। সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে যখন এটাকে যেই খাতাটা দিব সেই খাতাটাতে মিনিমাম 1 ইঞ্চি পরিমাণ উচ্চতা প্লাস 12 ইঞ্চি বা 14 ইঞ্চি পরিমাণ লম্বায় একটা কাঠের টুকরা দিব যাতে ওরা সেটাতে উপরে দাঁড়িয়ে সবসময় ম্যাটিং করতে পারে। শুধু সিঙ্গেল খাঁচার উপরে দিলে ওদের ম্যাটিং বা ইয়েতে ঝামেলা হয়। কোনো কিছু জানবার থাকলে আমাকে ফোন দিবেন, আমার ফোন নাম্বার হলো 0674942526। আমার একটা ফেসবুক আইডি আছে এমডি ওয়েলবাউল ইসলাম সুমন, এর মাধ্যমে আপনারা জানাইতে পারেন। আমার চ্যানেল এবং ফার্ম বিজি চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে আমার বিষয়গুলি জানতে পারেন। আমার জন্য দোয়া করবেন সকলে, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা পূর্বক করে আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।